মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, এইমাত্র এক কাপ চা এখানে বসে বসে শেষ করলাম। আজকে হাঁটতে যেতে পারিনি, ঘড়ির অ্যালার্মটা বন্ধ করে রেখে দিয়েছি। আর অনেকের মুখেই শুনি যে 6টার সময় ঘুম থেকে উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে যায়, কোনো অ্যালার্ম লাগে না, ঘড়ি লাগে না, 6টার সময় ঠিক উঠবেই। আর আমার কী হয় বলুন তো, অ্যালার্ম যদি না পড়ে 6টা থেকে আমি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবো। অ্যালার্ম না পড়লে আমার ঘুম কিছুতেই ভাঙবে না, আমার জীবনে এটা অভ্যাস হলো না। সে যাই হোক, এই সকালবেলার 8টা থেকে 9টা পর্যন্ত সময়টা আমার ঘরটা পুরো শান্তিনিকেতন বলে মনে হয়। চারিদিক নিস্তব্ধ, মানে কারোর কথাবার্তার আওয়াজ নেই। আশেপাশের বাড়ির লোকগুলো মোটামুটি এখন ঘুম থেকে উঠছে, কী কী রান্না হবে সেই প্ল্যান করছে। এখনও পর্যন্ত হাতা খুন্তির আওয়াজ শুনতে পাচ্ছি না, প্রত্যেক দিনই তাই হয়। তাই এই মুহূর্তটা আমি এইখানে বসে এক কাপ চা খেতে ভীষণ ভালোবাসি। আর দুপুরবেলায় 2:30 থেকে 3:30 পর্যন্ত এই টাইমটা চারিদিক এতটাই নিস্তব্ধ থাকে, দিনের এই দুটো টাইম আমি কারোর সঙ্গে ভাগ করতে চাই না, আর কারোর কথা আমার কানে নিতে ইচ্ছাও করে না। আমার ঘরের লোক এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, আর উঠে গেলেও যে যার কাজে লেগে পড়েছে। ইন্দ্র পুজো দিতে চলে গেছে, পুপু নিজের বইপত্র নিয়ে বসে পড়েছে, পড়ুক বা না পড়ুক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2 ঘন্টা বই নিয়ে বসে থাকে। এটা হচ্ছে পুপুর একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে, বুঝতে পারলেন? লকডাউনের ফলে কি হচ্ছে বলুন তো, বইয়ের মধ্যে মন লাগাতে ওদের একটুখানি কষ্ট হচ্ছে। 1:30 মোটামুটি বেজে গেছে, এবারে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ইন্দ্র যাবে বাজারে, প্রত্যেক দিন এখন বাজার করতে না করছি, আজকে মাছ আনার ডেট রয়েছে। সপ্তাহে একদিন ইন্দ্র মাছ এনে দেয়, সেগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে যে কোনো দিন রান্না করতে আমার খাটনি হয় না। কিন্তু ওই রান্নার আগের মুহূর্তে মনে হলো আজকে দুপুরবেলায় মাছ খাবো, সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে আমার হাতে ধরিয়ে দিলো, আমি প্রচণ্ড খিটখিটে হয়ে যাই। ভাই, এক কাপ চা সকালবেলায় না খেলে এই যে সারাদিন কাজকর্মটা করবো না, একটা কাজে এনার্জি পাবো না। যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ আমি ওখানে বসে বসে ঝিমাচ্ছি। আমি দাঁত ব্রাশ করতে করতেও ঝিমাই, মানে আমার ঘুম কিছুতেই কাটছে না, মানে চোখ থেকে ঘুম কিছুতেই যেতে চাইছে না। যখনই গরম গরম একটুখানি চা এখান থেকে যাবে, আগে আমার জানেন চায়ের নেশা ছিল না, কেউ বললেও আমি তাকে পাত্তা দিতাম না। ধুর, চা আবার খাওয়ার জিনিস নাকি? কারোর বাড়িতে গেলে মিষ্টি দিক বা না দিক এক কাপ চা মুখের সামনে এনে ধরতো, নাহলে নাকি তারা বদনাম হয়ে যাবে, বাড়ি গিয়ে বলবে যে দেখো সব দিয়েছে এক কাপ চা দেয়নি, মানে তারা এরকম ভাবতো। কিন্তু আমি খালি ভাবতাম কী রে বাবা, লোক আসলে কি চা দিতে হবে? কিন্তু এখন বুঝি চায়ের নেশা যে কত বড় মারাত্মক নেশা। এই চাকে কেন্দ্র করে চায়ের দোকানে পলিটিক্স, মানে কাকারা ভ্যাকসিন পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে করোনার, চায়ের দোকানে বসে বসে। চলুন, আমার যেহেতু মাজা বাসনপত্র সঙ্গে সঙ্গে গোছাতে ইচ্ছে করে না, তাই জন্য 2খানা গামলা আমি বানিয়ে নিয়েছি। সুজাতা আমাকে এই বুদ্ধি দিয়েছে, বৌদি 2খানা গামলা বানিয়ে নেবে, একটা গামলার মধ্যে আমি মেজে রেখে যাব। আর অবনী দত্তের বিষ এসে গেছে, ইঁদুর মারা বিষ, সকালবেলা প্রত্যেক দিন। আজকে ওই চোখের জন্য পুকুর চোখটা একটুখানি ডিস্টার্ব করছে, নিয়ে যেতে হবে, মানে ব্যথা করছে, তার একটুখানি আবছা দেখছে, কিছু হওয়ার আগে ডাক্তারখানায় নিয়ে যাওয়া উচিত। সকালবেলা রুটি খাওয়ার জন্য একদম সাদা সিধা একটা ছোলার ডালের রেসিপি আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, যখন তখন খেতে পারেন। আমি সকালবেলা খাচ্ছি, আপনারা রাত্রিবেলায় কিংবা দুপুরবেলায় যখন খুশি খেতে পারেন। এরকম ছোলার ডালটাকে 3খানা সিটি দিয়ে হাফ ফাটিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব অল্প একটুখানি সর্ষের তেল, একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে ডুমো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে হালকা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দেব গ্রেট করা আদা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি জিরের গুঁড়ো, এটা যাতে পুড়ে না যায় তার জন্য 1 ছিপি জল, মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে
হাফ সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। লবণ মিষ্টি চেখে নিয়েছি, আলুটা পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর ঠিক 2-3 মিনিট আগে আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নাবিয়ে রাখলেই হয়ে যাবে আজকে আলু পনির ছোলার ডালের তরকারি। এটা অবশ্যই রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন, খুব চটজলদি হয়ে যায় আর খেতে হেভি হয়। বাজার এনেছিল, বাজারের ব্যাগ খালি করে মাছ ধুয়ে ফ্রিজে ভরে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আজকে কি রান্না হবে সেটা আগে আমি আপনাদের দেখিয়ে নিই। আর যেদিনকে মাছ আনে না সেগুলো ধুয়ে তারপরে এই জায়গাটায় যে বাজার টাজারে এনে রাখে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার এত লেট হয়ে যায় বলে বোঝাতে পারবো না, তারপরে আর রান্নাবান্নায় মন লাগে না। আজকে রান্না হবে চিংড়ি মাছ। বাজার থেকে যে কয় রকম সবজি নিয়ে এসেছে সব সবজি কেটে কুটে এক জায়গায় বানিয়ে রেখে দিয়েছি, এই দিয়ে চিংড়ি মাছের পাতলা করে ঝোল হবে আর নিম বেগুন বানাবো। এর আগের দিন আমি আপনাদের দেখালাম না যে গাহক পা চুলকাচ্ছে বলে নিম পাতা আনতে বলেছিলাম, একজন এসে নিম পাতা দিয়ে গেছে। ইন্দ্র বলছে স্কিন তেতো করার আগে রক্তটাকে তেতো করে ফেলো, তার জন্য নিম পাতা খেতে হবে, উচ্ছে খেতে হবে। আমার না তেতো একদমই খেতে ইচ্ছা করে না, একমাত্র উচ্ছে হালকা হালকা তেতো হয়, ওই উচ্ছের তেতোটা আমি খেতে ভালোবাসি, ভালোবাসি না খাই, খেতে পারি কোনোটাই ভালোবাসি না। আজকে দেখি নিম বেগুন করবো। আর এই গরম পড়তে না পড়তে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তাই না? এই কড়াইটার মধ্যে মাছ ভাজতে গেলে মাছ নিচে লেগে যায়, স্টিলের কড়াইটাতে খুব একটা ভালো করে ভেজে তুলতে পারি না, একটু আটটু ছাল উঠে যাবে আর নাহলে ভেঙে কুটি কুটি হয়ে যাবে, কিন্তু এর মধ্যেই করবো, কিছু করার নেই। গরমকালের যে কটা পেট ঠান্ডা করা সবজি সব এর মধ্যে নিয়েছি, ঝিঙে সজনে ডাঁটা কুমড়ো এখানে কেটে নিয়েছি, আলু পটলও ছিল কিন্তু এর মধ্যে পটল দিলে না যদি ভেজে না নিই পটলটা কেমন জলসা জলসা খেতে লাগে, খেতে ভালো লাগে না। দেখছেন আমার কথাটা ভেতরে পুরো আউড়ে যাচ্ছে, আমি প্রচণ্ড টেনশানে রয়েছি যে ঠিকঠাক টাইমে রান্নাবান্না কমপ্লিট করে আমি বিছানায় বডিটা ফেলতে পারবো কি না। যেদিনকে রুটিনের বাইরে কাজ থাকবে সেদিনকে প্রচণ্ড দেরি হয়ে যাবে। একটুখানি আইসক্রিম খেতে বসেছি, এক চামচ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ওরে বাবা 12টার ঘরে কাটা চলে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, সঙ্গে সঙ্গে হাফ খেয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, আবার যখন সময় পাবো তখন আবার ওটাকে খাবো। এমনি আমি খুব একটা আইসক্রিম খেতে ভালোবাসি না, অনেকে দেখি গরমকালে রাস্তায় বেরোলে আইসক্রিম না হলে ঠান্ডা জাতীয় জিনিস, তারপর অনেকে চকলেট খেতে খুব ইচ্ছা করে, আমার আবার এই ধরনের ইচ্ছা নেই, মানে বরফ টাইপের জিনিস খেতে ভালোবাসি না, দাঁতটা শিরশির করে। আর বরফ জাতীয় আইসক্রিম জাতীয় জিনিস যখনই এই গলা দিয়ে নামে জ্বলতে জ্বলতে নামে, আইসক্রিমের মধ্যে যেহেতু মিষ্টি ব্যাপারটা বেশি থাকে
আমি শরবতের মধ্যে বরফের টুকরো দিয়ে ওই শরবতটাকে ঠান্ডা করে খেতে বেশি ভালোবাসি। আর গরমকালে অনেককে দেখি মানে ফ্রিজ থেকে ঠান্ডা জল, মানে হাত দেওয়া যাচ্ছে না বোতলে, সেই জল গলার মধ্যে ঢক ঢক করে ঢেলে একদম ফুল বডি ঠান্ডা করার চেষ্টা করে। আমার দ্বারা কোনো দিন হবে না, আমি ফ্রিজে জলই রাখি না, আমাদের প্রয়োজন পড়ে না। একজন মানুষ যদি এসে বলে, যাদের ঠান্ডা জল খাওয়ার অভ্যাস রয়েছে, যেমন গ্যাসের সিলিন্ডার কে চলুন, আজকে 25 বার ফোন এলো, 25 বার ডোরবেল বাজলো, মানে আজকে যেদিনকে দেরি হয়ে যাবে সেদিনকে এইগুলোর ইয়ে বেড়ে যায়, ঘটা বেড়ে যায়। অন্যদিন কেউ আমার খোঁজ নিতে আসে না, যেদিনকে দেরি হয়ে যাবে কথা বলার ক্ষমতাটা হারিয়ে ফেলবো, কথা বলতে ইচ্ছা করবে না, সেদিনই বারবার লোক দরজার সামনে ভিড় করবে। চলুন, এর মাঝখানেই সুস্থ মস্তিষ্কে মুখে হাসি নিয়ে মানে দেখাতে হবে যে না বাবা তুমি এসছো, এই মুহূর্তে আমি খুব খুশি হয়েছি। কল সেন্টারে যারা চাকরি বাকরি করে তাদের দেখবেন ফ্যামিলিতে হাজার অশান্তি ঝামেলা হয়ে গেলেও কাস্টমার যদি ফোন করে তাদের হেসে হেসে কথা বলতে হয়, আমি তাদেরকে হ্যাটস অফ। চিংড়ি মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে নেবো, যদি বেশি ভাজতে যায় তাহলে চিংড়ি মাছ চুইংগাম হয়ে যাবে। চিংড়ি মাছটাকে এরকম হালকা করে ভেজে নিয়েছি, এই তেলের মধ্যেই দেবো কালো জিরে ফোড়ন, আলু, তেলের মধ্যে আলুটাকে হালকা ভেজে নিয়ে আগে থেকে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি ঝিঙে কুমড়ো সজনে ডাঁটা সব এর মধ্যে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা গোটা টমেটো কেটে নিয়েছি, আর ছেঁড়া কাঁচা লঙ্কা, এই দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেবো পরিমাণ মতন লবণ, লবণ দিয়ে দিলেই না যে কটা সবজি আছে সব মজে একদম জল ছেড়ে দেবে, সেই জলেই এটা কষানো হয়ে যাবে। এখানে সবজিগুলো ঢাকা চাপা দিয়ে মজিয়ে নেব, মজানো হয়ে গেলে যখনই ভেতর থেকে তেল ছেড়ে দেবে পরিমাণ মতন জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে 5 মিনিট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে চিংড়ি মাছের ঝোল। আর নিম বেগুনের জন্য বেগুনটাকে কেটে রেখে দিলাম, নিম পাতা ছাড়িয়ে তখন করব। আর ইন্দ্র আমার জন্য একটা লস্যি পাঠিয়েছে, ইন্দ্রকে, ইন্দ্র আর পুপু আজকে ডাক্তারখানায় গিয়েছিলো পুপুর চোখের জন্য, পুপুর চশমা নিতে হবে। ভাবছি পুপুর যদি চশমা পরলে কিংবা ড্রপ নিলে দূরের পাওয়ারটা ঠিকঠাক না হয় তাহলে রাইফেলটা খেলবে কী করে, এ বড় একটা টেনশনের ব্যাপার হয়ে গেল। দেখি আর একখানা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপরে চশমা টশমার ব্যবস্থা করা যাবে। চলুন এটা খাই। হ্যাঁ, বাড়িতে টক দই দিয়ে যে লস্যিটা বানাই সেটাই আমার বেশি ভালো লাগে, এর মধ্যে না সেই ওই বোর্ডে লেখা চক আছে না, মনে হয় চক গুঁড়ো করে দিয়ে রেখে দিয়েছে। ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটার ভ্যালিড ছিল। হ্যাঁ তো মার্চ মাসে খেলাম, মরে যাবো না বাবাই। এই লস্যিটার জানিস ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটা খাওয়ার পরে দেখতে পেলাম যে এক্সপায়ার ডেটের মাল খেলাম আমি, আমি এবারে এক্সপায়ার হয়ে যাবো দেখবি, অত সহজ না, সব হজম হয়ে যাবে। আর এখানে আমি চিকেনের লিভার গ্যাস ফ্যাস সব ভেঙে দিচ্ছি আজকে, এখানে কয়েক টুকরো মেটে রয়েছে সেদ্ধ করে রেখে দিই, নন্দুকে এটা দিয়ে ভাত দেবো। চিংড়ি মাছের ঝোল মোটামুটি রান্না হয়ে গেছে, এবারে নামানোর আগে এর মধ্যে রয়েছে রাঁধুনি আর কালো জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা হচ্ছে পেট ঠান্ডা করার মশলা। গরমকালে ঝিঙে ঢিঙে দিয়ে যে কোনো তরকারি খাবেন তার মধ্যে এক ফোঁটা ফেলে দেবেন, দেখবেন। ফোটাবো ঢাকা চাপা দিয়ে, অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে নাহলে মশলার গন্ধটা কিন্তু উড়ে চলে যাবে।
আর এখানে হচ্ছে নিম বেগুন, বেগুনটাকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি, আর নিম পাতাটাকে হালকা রোস্ট করে নিয়েছি শুকনো খোলাতে। এবারে এটা এর মধ্যে দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে রাখলে হয়ে যাবে নিম বেগুন। বেগুন আর নিম পাতা দিয়ে তেলের মধ্যে কষাতে থাকবেন না, তাহলে তিতা বিষ হয়ে যাবে, তেলেই ছটফট করবেন। নিম বেগুনের নিম পাতাগুলো আপনাদের দেখাচ্ছি আমি, এই দেখুন বেগুনের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরকম করে মচমচ করে ভাঙা যাচ্ছে, এরকম নিম পাতাটা রাখবেন। গরমকালে দা ধাজা চুলকানি থেকে যদি নিজেকে মুক্তি দিতে চান তাহলে অবশ্যই খাবেন এই ধরনের নিম বেগুন। আর আজকে চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকার, জানলার বাইরে দিয়ে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি? এটা খেয়াল করে দেখবেন, এক একদিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর এক একদিন 7টা পর্যন্ত পুরো দিনের আলো চকমক চকমক করছে। তো চলুন এবারে আমি একটুখানি স্কিন কেয়ারের জন্য, আমি দুপুরবেলায় আপনাদের বলেছি যে আমার মুখ এত চুলকাচ্ছে, শুধু মুখ নয় হাত পাও এত চুলকাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না, এখন হাতের তালুও চুলকাচ্ছে। ইন্দ্রকে বললাম, বললো টাকা আসবে, ধুর হাতে পায়ের নিচে সারাক্ষণ যদি চুলকাতে থাকি পাবলিক ভাবে চুলকানি হয়েছে, টাকা পয়সা তো দূরের কথা। তো চলুন একটা আমি স্কিন টোনার বানাবো, যেটা প্রত্যেক বছর বসন্তকালে কিংবা গরমকালে এটা আমি বানিয়ে রেখে দিই। অন্যান্য বছরে পুপু শুধুমাত্র মাখে, আমার খুব একটা চুলকানি ফুলকানি হয় না, কিন্তু এবছরে এত চুলকাচ্ছে, ওরে বাবারে, ফুল মেকআপ করে বাইরে বেরোচ্ছি, একদম নখ দিয়ে ঘ্যাস ঘ্যাস করে যেখানে চুলকলাম সেখান থেকে মেকআপ উঠে চলে গেল, একদম মনে হচ্ছে বাঘে থাবা বসিয়ে দিয়ে চলে গেছে। স্টার্ট, হ্যাঁ চলো। গামলার মধ্যে 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর নিম পাতাগুলো যখন আমাকে দিয়ে গেছিলো তার পরক্ষণে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই নিম পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেবো, একদম কচি কচি নিম পাতা, আর একটুখানি বুড়ো নিম পাতা হলে বেশ কাজে দিত, তেতো ভাবটা একটুখানি বেশি হতো, তো সেই জন্য বলছি। ফুটিয়ে 1 কাপ জলটাকে 1/2 কাপ বানিয়ে নেবো। নিম পাতা ফুটিয়ে যে জলটা বানিয়েছি সেটা একদম ঠান্ডা করে নিয়েছি, দেখুন এইটুকুই নিয়েছি, কিন্তু এরকম একটা স্প্রে বোতল জোগাড় করে নিয়েছি। এই নিম ওয়াটারের মধ্যে 1 চামচ জেজু অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো অ্যালোভেরা জেল আছে সেটা দিয়ে এটা বানাতে পারেন, কিন্তু জেজু অ্যালোভেরা জেলের মধ্যে না একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল এফেক্ট রয়েছে, গরমকালে যখনই মুখে মাখবেন দেখবেন একটা মানে কুলকুল ভাব লাগবে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে, বুঝতে পারলেন? মনে হবে এক্ষুনি বরফ থেকে আপনি উঠলেন। 2 ফোঁটা কি 3 ফোঁটা গ্লিসারিন, এবারে এটাকে ভালো করে গুলে নিয়ে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। সন্ধেবেলায় যখনই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো তারপরে একটুখানি মুখের মধ্যে পিচপিচ করে ছিটকে নেওয়ার পরে 1/2 ঘন্টা রেখে কিন্তু ধুয়ে ফেলতে হবে, যেহেতু নিম পাতার রস রয়েছে। এটা মেখে যদি রৌদ্রে যান মানে দুপুরবেলার দিকে মাখেন, আর রাত্রিবেলায় মাখার পরেও ঘন্টার পর ঘন্টা মুখের মধ্যে রেখে দিলে স্কিন কিন্তু অনেকটা কালো হয়ে যাবে। নিম পাতা আপনার স্কিনে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে, অ্যালোভেরা জেল ঠান্ডা ঠান্ডা কুলকুল এফেক্ট দেবে, স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে, আর গ্লিসারিনের কথা তো বাদই দিন, কারণ এখনও পর্যন্ত পুরোপুরি ঠান্ডা যায়নি, মুখের মধ্যে একটুখানি টান টান ভাব লাগছে, সেই জন্য 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে এটা বোতলের মধ্যে ভরে রেখে দেব। এটা পুকুর বয়সী ছেলে মেয়ে যারা রয়েছে তাদের স্কিনের জন্য প্রচণ্ড এফেক্টিভ। এই বয়সে না মুখের মধ্যে নানা রকম র্যাশ ব্রণ দেখা দেয়, এরকম একটুখানি ছিড়কে নিলেই মাই গড,
অবশ্যই মুখটাকে বন্ধ করে তারপরে টোনারটা মুখের মধ্যে ছিড়কাবেন। যদি জিভের মধ্যে এক ফোঁটা চলে যায় দেখবেন মনে হবে পোলিওর বুন্দ আপনার জিভে পড়লো। সো চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা। আর মুখটা কি পুরোপুরি আপনারা দেখতে পেয়েছেন?